মানুষের দাঁতের সংখ্যা অনেক, দাঁত নিয়ে প্রশ্নেরও শেষ নেই। আজকে আমরা পেয়ে গেছি ডক্টর অহিলি চক্রবর্তীকে। দাঁতের দাঁত ঠিক রাখতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমি বাচ্চাদেরটা পরে আসছি, প্রতিদিন কি করবে? সে প্রতিদিন মোটামুটি দিনে দুবার করে ব্রাশ করতে হয়। ব্রাশিংয়ের টাইমিংটা হচ্ছে 2 থেকে 3 মিনিট, তার বেশি না। তার বেশি ব্রাশ করলে আবার এনামেল খাওয়ার একটা ব্যাপার থাকে। আর হচ্ছে মোটামুটি যদি একটা জিঞ্জাইবা ভালো রাখা যায় তাহলে 6 মাস ছাড়া ছাড়া একটা স্কেলিং করে নেওয়া খুব দরকার, মানে পুরো দাঁতটা পরিষ্কার করে নেওয়া। তাহলে এই স্টেনটা বলুন, ডিপোজিশন বলুন, খাবার জমে যে ব্যাকটেরিয়াল ফর্মেশন হয় সেগুলো তাহলে হবে না। তো এটা আমরা আস্তে আস্তে যদি প্র্যাকটিস করতে পারি, প্লাস প্রত্যেকবার প্রত্যেকটা জিনিস খাওয়ার পরে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে, এগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে দাঁত অ্যাটলিস্ট ভালো থাকবে। আপনি তো ব্রাশের কথা বললেন, আমরা দোকানে কিনতে যাওয়ার সময় বলে কি ব্রাশ দেব, তো ব্রাশের আবার বিভিন্ন প্রকার আছে নাকি? হ্যাঁ, 3 রকমের প্রকার হয়, একটা হার্ড হয়, একটা মিডিয়াম, একটা সফট, আর একটা আলট্রা সফট আছে। আলট্রা সফট আমরা জেনারেলি এখন খুব একটা ইউজ করতে বলি না, যদি কারণ না জিঞ্জাইবার খুব প্রবলেম থাকে, জেনারেলি আমরা সফট যে ব্রাশটা হয় সেটা ইউজ করতে বলি, ওটা বেটার। মানে ওটাতে যদি আপনি একটু ভালো করে ব্রাশ করেন তাহলে জিঞ্জাইবাতে কোথাও লাগার কোনো ভয় থাকে না। আর হার্ড যে ব্রেসলের ব্রাশগুলো হয় সেগুলো জেনারেলি জিঞ্জাইবাতে একটু পোক করে, তো সেটার জন্য আমরা হার্ডটাকে অ্যাভয়েড করতে বলি, মিডিয়াম টু সফট আমরা ইউজ করতে পারি। তো ব্রাশটা তো করতে গেলে একটা পেস্ট ইউজ করতে হবে, তো কি ধরনের পেস্ট আমরা ইউজ করতে পারি? পেস্ট দেখুন, ফ্লুরিনেটেড একটা টুথপেস্ট হলে ভালো হয়, যেটার একটা ক্যাভিটিগুলোকে মানে আমরা হিল করে দেওয়ার একটা ক্ষমতা রাখে, ফ্লুরাইডের একটা ক্ষমতা আছে। এগুলো যদি আমরা ইউজ করতে পারি, মানে ফ্লুরাইডযুক্ত কোনো যে কোনো টুথপেস্ট আমরা যদি ইউজ করি সেগুলো বেটার মুখের জন্য। প্রচুর বিজ্ঞাপন দেখা যায় যে হার্বাল, আয়ুর্বেদিক টুথপেস্ট, এটা কি ওতে কি ফ্লুরাইড থাকে নাকি ওর মতনই কাজ করে? দেখুন, আয়ুর্বেদিক টুথপেস্ট সম্পর্কে যতটা আমার ধারণা সেখানে অ্যাব্রেসিভটা অনেক বেশি থাকে। মানে রেগুলার ইউজ করলে যে কোনো আয়ুর্বেদিক টুথপেস্ট, ওখানে কিন্তু একটা এনামেলের ক্ষয় হওয়ার একটা চান্সেস থেকে যায়, তো সেই জন্য আয়ুর্বেদিক টুথপেস্টটা আমি অ্যাটলিস্ট রেকমেন্ড করি না কখনো ইউজ করার জন্য। নর্মাল টুথপেস্ট যে কোনো ইউজ করুক, ফ্লুরিনেটেড হলে খুব ভালো হয়। দাঁতের সৌন্দর্য বজায় রাখতে গিয়ে অনেকেই দেখি এখন ব্যবহার করছেন চারকোল বা কালো রঙের টুথপেস্ট, এটা কি দাঁতের জন্য ভালো না দাঁতের কোনো ক্ষতি করতে পারে? না, চারকোল টুথপেস্ট অ্যাকচুয়ালি দাঁতের কোনো ক্ষতি করে না, কারণ আমরা জানি অনেক আগেও যারা মানে গ্রামে থাকতেন তারা অনেক সময় ওই চারকোল টাইপের একটা জিনিস ইউজ করতো, যেটা ওই হ্যাঁ ছাই টাইপের, ছাইটা খুব একটা ভালো না, ছাইটা ভালো না, কিন্তু চারকোল ইটসেলফ এর কোনো প্রবলেম মানে কোনো ক্ষতিকারক না, অ্যান্টি অক্সিডেন্ট ফর্মুলা রয়েছে তো চারকোলের মধ্যে, তো চারকোল টুথপেস্ট খুব একটা খারাপ নয়। আপনি যখন গ্রামের কথা বললেন, তাহলে গ্রামে আমরা দেখেছি এখনো ব্যবহৃত হয়, শহরে কলকাতা শহরে পুরনো কলকাতা এখনো রেওয়াজ আছে নিম ডাল দিয়ে দাঁতন করা, তো নিম ডাল কি ঠিক? ভুলও না, মানে নিম ডাল, নিম হচ্ছে অ্যান্টিসেপ্টিক, তো নিম ইউজ করা কখনোই ভুল না। এবারে ওখান থেকে যদি ইম্পিঞ্চমেন্ট কিছু হচ্ছে সেটা একটু দেখতে হবে, মানে একদম নিম ডাল যদি প্রপার একদম ইউজ করছে সেখানে যদি কোনো ব্রেসলস না থাকছে তাহলে ভালোভাবে কি হচ্ছে ওগুলো ক্লিন হচ্ছে না, কিন্তু মুখের কোনো ক্ষতি করছে না, কিন্তু ইম্পিঞ্চমেন্ট হলে সেখান থেকে যদি ব্লিডিং হয় তখন সেটা একটা ভাববার বিষয় হচ্ছে। জানলাম বড়দের কথা, ছোটদের ব্রাশ করানোটা একটা প্রবলেম, রাইট? এবং দাঁত বেরোনোর পর, দুধে দাঁত বেরোনোর পর কত বছর বয়স থেকে ব্রাশ সে করবে, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে ওদের ব্রাশ করার নিয়মটা। হ্যাঁ, মানে বাচ্চা জন্মানোর পর 6 মাস পরে মোটামুটি ওদের দাঁত বেরোতে শুরু হয়, তার আগে ভালো করে মাড়িটা মাসাজ করে দিতে হয়। যখন দাঁত নেই তখন যে আমরা একদম কেয়ার করবো না বাচ্চা সেটা কিন্তু হবে না। যে কোনো মাকে কি করতে হবে, হাতের যে কোনো একটা আঙুলে একটা কোনো কটনের কিছু একটা লাগিয়ে দাঁতের ওই মাড়ির জায়গাটা ভালো করে মাসাজ করতে হবে, যতবার খাওয়াচ্ছে যাই করছে তারপরে ভালো করে একটু ম্যাসাজ করে দিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর দাঁত বেরোনোর পরে বেবি টুথপেস্ট পাওয়া যায় ছোটো, সেটা দিয়ে আস্তে আস্তে করে ব্রাশ করবে। ওর কি কম্পোজিশন আলাদা থাকে? না না, বাচ্চাদের একটুখানি ওই স্ট্রবেরি ফ্লেভার থাকে বা কোনো ফ্লেভারিং যে টুথপেস্টগুলো, যেগুলো বাচ্চারা খেয়ে নিলে কোনো প্রবলেম হয় না, প্লাস ওরা বাচ্চারা ইন্টারেস্টেড হবে ব্রাশ করতে, কারণ বাচ্চাদের তো অনেক রকম ব্যাপার থাকে। নর্মাল টুথপেস্টের একটা একটু ঝাঁঝালো একটা যে ইয়েটা থাকে, স্বাদটা থাকে, সেটা বাচ্চাদের পছন্দ হয় না, সেই জন্য বাচ্চাদের জন্য যে টুথপেস্টগুলো হয় সেগুলো একটু ফ্লেভারফুল হয় যাতে ওরাও ইন্টারেস্টেড হয় ব্রাশ করতে আর ব্রাশটা যেন করে। নিয়মটা একই? হ্যাঁ হ্যাঁ, নিয়মটা একই, নর্মাল সার্কুলার মোশনে আস্তে আস্তে করে ব্রাশ করবে। বাবা মারা সবসময় আমরা বলি চকলেট খাতে দাঁত নষ্ট হয়ে যাবে,
কোল্ড ড্রিঙ্কস খাতনি, এরেটেড ড্রিঙ্কস খাতনি, তো বাচ্চা তো খায়, তো দুটো সাম্যাবস্থা রাখার কি আপনার কাছে কোনো উপায় আছে? সাম্যাবস্থা রাখা বলতে দেখুন, এবার বাচ্চাদেরকে আপনি একটা এক্সটেন্ড পর্যন্ত গিয়ে স্টপ করতে পারেন, কিন্তু একদম বন্ধ করে দিতে পারবেন এটা পসিবল না। আপনি বাড়িতে হয়তো দিচ্ছেন না, স্কুলে গিয়ে খাবে বা বাইরে কোথাও গিয়ে, চকলেট খাবেই তো, সেটার জন্য মেন ব্যাপার হচ্ছে আফটার ইটিং এনিথিং ভালো করে মুখটা ধুয়ে নেওয়া, মানে ওটা যাতে জমে না থাকে, যে কোনো চুই কিছু জিনিস খাওয়ার পরে দাঁতের মধ্যে আটকে যায়, সেটা থাকলে আস্তে আস্তে ওটা ব্যাকটেরিয়াল ডিপোজিশন হয়, ওখানে একটা ক্যাভিটি তৈরি হয়, তো সেটা যাতে না জমে, যেন অ্যাকুমুলেশনটা না হয়, সেটা আমাদেরকে দেখতে হবে। কোনো কিছু খাওয়ার পর খুব ভালো করে মুখ ধুয়ে নিলে জিনিসটা যদি বেরিয়ে যায়, তাহলে আমাদের ক্যাভিটি হওয়ার চান্সেসটা কমে যাচ্ছে, একদম হবে না এটা আমি বলছি না, বাট চান্সেসটা কমে যাচ্ছে। বেশ কিছু চুইংগাম প্রোডাক্ট আছে যেগুলো নাকি চিবলে দাঁত পরিষ্কার হয়, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। চুইংগাম চিবলে দাঁত পরিষ্কার হয়, এটা এটা মানে খুব একটা কোনো কথা না। চুইংগাম আমরা খাই নর্মাল, আমাদের ইচ্ছে হলে খাই, না হলে খাই না, কিন্তু চুইংগামের সাথে দাঁত পরিষ্কারের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, স্যালাইভেশনটা একটু ইনক্রিজ হয়, যাদের জেরোস্টোমিয়া আছে, যাদের এক মানে স্যালাইভা বেশি বেরোচ্ছে না, তাদেরকে মাঝে মাঝে বলা হয় যে চুইংগাম খেতে, কিন্তু সেটা সুগার বেস নয়, জাইলিটল বেস, জাইলিটল বেস চুইংগাম যদি খাওয়া হয় তাহলে সেখানে স্যালাইভেশনটা একটু ইম্প্রুভেশন হতে পারে। আপনি একটু আগে স্কেলিং এর কথা বলেছেন, এই বিষয়টা যদি একটু দর্শকদের বলেন কি হয় স্কেলিং? স্কেলিং হচ্ছে এখন এখন আমরা হ্যান্ড স্কেলিং করি না, আগে হ্যান্ড স্কেলিং হতো যেটা ইনস্ট্রুমেন্ট দিয়ে হতো, এখন আমরা আলট্রাসনিক ওয়েভ ব্যবহার করে স্কেলিং করি। স্কেলিং এ আপনার যে স্টেনস থাকবে, যে ক্যালকুলাস থাকবে, মানে যে ডিপোজিশনগুলো থাকবে, সেগুলো সমস্ত আমরা বার করে একটা হেলদি জিনজাইভা, একটা হেলদি জিনজাইভাকে আমরা রাখার জন্য চেষ্টা করি। তো এটাই হচ্ছে স্কেলিং। তো স্কেলিং আমরা যদি প্রত্যেক বছরে দুবার করে করি, তাহলে জিনজাইভাটা খুব হেলদি থাকে। আমরা সাধারণ লোকে বলি দাঁতে পোকা লেগে গেছে, এবং আপনি জানেন কিনা জানি না, শহীদ মিনারে প্রচুর মাদারি খেলা টেলা হয়, সেখানে সেখানে একদম দাঁতে দাঁত থেকে পোকা বেরোচ্ছে এরকম দেখানো হয়, তো আদৌ কি দাঁতে এরকম পোকা লাগে যেখানে লার্ভার মতো জিনিস বেরোচ্ছে দাঁত থেকে? না, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, মানে লার্ভার মতো যেটা সেটাকে ম্যাগট ইনফেকশন বলে, সেটা খুব মানে বাজে ব্যাপারে হয়, সেটা খুব আনহাইজিনিক থাকার পরে ওখানে যদি লার্ভা ইনফেকশন, দ্যাট ইজ কমপ্লিট ডিফারেন্ট থিং, যেটা ম্যাগট ইনফেকশন হয়। কিন্তু অ্যাকচুয়ালি যেটা দাঁতে পোকা যেটা কথা আছে ওটা একটা মিথ, ওটা অ্যাকচুয়ালি ক্যাভিটি, মানে আপনি উপর থেকে দেখতে পাবেন হচ্ছে ব্ল্যাকিশ একটা জিনিস, যেটা হচ্ছে দাঁতটা ক্ষয়ে গেলে হয়, পোকার আগার কোনো ব্যাপার নেই, মানে ওটা যাচ্ছে নর্মাল প্রচলিত ভাষা, যেহেতু একটা কালো রঙের একটা স্পট, সেটাকে আমরা ছোটোবেলা থেকে কী করে বোঝাবো যে ক্যাভিটি হয়েছে, সেজন্য আগে লোকেরা বলতো দাঁতে পোকা, দাঁতে পোকা হয়েছে, কিন্তু দাঁত থেকে ওরকম পোকা বেরোয় না। যদি একদম ম্যাগট ইনফেকশন হয় সেটা আপনি দেখতে পাবেন ওখানে, তো সেটা কমপ্লিটলি ডিফারেন্ট, সেটা একদম এমনি নর্মাল হেলদি মানুষের অত তাড়াতাড়ি হয় না, সেটার জন্য অনেক অ্যাডভান্স স্টেজে গেলে তারপরে সেটা হয়। যাদের ব্লাড সুগার আছে, ডায়াবেটিক পেশেন্ট, তাদের জন্য দাঁতের আলাদা কি যত্ন বা আলাদাভাবে কিছু চিকিৎসা পদ্ধতি, বা তিনি কিভাবে নিজেকে ঠিক রাখবেন দাঁতের দিক থেকে? ডায়াবেটিস যাদের আছে তাদের জেনারেলি আমরা বলি কি, যেটা বললাম বছরে দুবার একটা স্কেলিং করে নেওয়া, একটু ভালো করে নজর রাখা কোথাও কিছু দাঁতে প্রবলেম হচ্ছে কিনা বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারণ যদি আনকন্ট্রোল ডায়াবেটিস হয় তখন তাদের দাঁত তোলার জন্য একটা একটা প্রিকশন নিতে হয়, সেটা আমরা নর্মাল ডেন্টাল সেটআপে না করতে পারতে পারি, তখন আমাদের হসপিটাল সেটআপ লাগতে পারে, সেজন্য আগে থেকে ভালো করে সতর্ক থেকে দেখা আর প্রথম থেকেই একটু নজর রাখা, মানে আমরা একটা সবসময় কথা বলি যে যেটা হচ্ছে সেটা সবার আগে দেখে নাও, যেটা মানে আগে থেকে যদি আমরা কোনো কিছুর উপর মনিটর করি তাহলে সেটা খুব বেশি বড় জায়গায় গিয়ে পৌঁছবে না, তো সেটা যদি আমরা করতে পারি তাহলে সুবিধা। হঠাৎ করে দাঁতে শিরশিরানি, একদিন দুদিন মনে হচ্ছে শিরশির করছে, গরম খেলে শিরশির করছে, ঠান্ডা খেলে শিরশির করছে, এইটা দাঁতের রোগ হচ্ছে প্রাথমিক পর্যায়ে, আমি জানতে চাইছি শিরশিরটা কেন করে, মানে তখন কি অবস্থা রয়েছে দাঁতটা? শিরশির করে কারণ আপনার এনামেলটা যদি ক্ষয়ে যায় তখন এনামেলের নিচে যে লেয়ারটা থাকে সেটাকে ডেন্টিন বলে, সেইটা টিউবিউলসগুলো যখন ওপেন হয়ে যায় তখন আপনি যখনই কোনো ঠান্ডা কিছু বা খুব গরম কিছু খাচ্ছেন তখন ওই শিরশিরটা হয়, ঠিক আছে, মানে আপনার ব্রাশিংটা এতটাই ভিগোরাসলি আপনি ব্রাশিংটা করেছেন যেটার জন্য আপনার এনামেলের যে কোটিংটা আছে সেটা আস্তে আস্তে ক্ষয়ে গেছে, আপনার ডেন্টিনাল সারফেসটা এক্সপোজ হয়ে গেছে, সেটার জন্য আপনার এই শিরশিরানিটা হচ্ছে। এবার সেটা আমরা লক্ষ্য করবো শিরশিরানিটা কখন বেশি হচ্ছে, পেন যদি হচ্ছে কি না, পেনটা যদি হচ্ছে, যদি রাতে যদি পেন হচ্ছে সেগুলোর ওপর আমাদের ট্রিটমেন্ট প্রসিজিয়ারটা পুরোপুরি নির্ভর করছে যে আমরা কী ট্রিটমেন্ট করবো, কীরকম পেন হচ্ছে, কখন পেন হচ্ছে সেটার উপর। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এই প্রবাদ বাক্য কার না জানা, ডক্টর প্রেসক্রিপশন আজকে সেই দাঁত নিয়ে।